হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি ডালের বলার ডালনা। তো এর জন্য আমাদের লাগবে আলু, আমি এখানে সিদ্ধ করে রেখেছি, টুকরো করা আছে। তারপরে ছোলার ডাল এখানে আগে সারা রাত ভিজিয়েছিলাম, তারপর এগুলিকে পেস্ট করেছি। এর মধ্যে আমরা নুন, চিনি, নুন, হলুদ আর কালো জিরি দিয়ে মেখে রেখেছি। তারপর লাগবে আমাদের বাটা মশলা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা একসাথে বাটা আছে এখানে। নুন, হলুদ আর রান্নার জন্য সাদা তেল আমরা ব্যবহার করবো। তো চলো দেখি আমরা কীভাবে এটা তৈরি করছি। এবার বড়াগুলো আমরা উল্টিয়ে দেব, এক পিট হয়ে গেছে। দেখো আমাদের বড়া রেডি হয়ে গেছে, এবার আমরা এগুলিকে তুলে নেব। দেখো আমরা সব কটা ডালের বড়া ভেজে নিয়েছি, এবার এগুলি হলে আমরা তুলে নেব। দেখো তেলে তেলের বড়া করেছিলাম, সেই তেলেই আমরা আলুগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করে। আমাদের সব কটা আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলিকে তুলে নেব। দেখুন আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমরা নুনের জন্য আগে করতে ভুলে গেছিলাম, আমরা নুনের জন্য দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা দিলাম, শুকনা লঙ্কা দিলাম, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করব। চেঞ্জ হয়ে এসছে, এর মধ্যে আমরা বাটা মশলাটা দিয়ে দেব, এর মধ্যে আমরা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা যেটা আমরা একসাথে বেটে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার এবার এটা আমরা ফ্রাই করতে দেবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে মশলা থেকে, ততক্ষণ আমরা এটা ফ্রাই করবো। এর মধ্যে আমরা নুন গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার এটা আমরা ফ্রাই করতে দেবো। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। আপনারা এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করছি, প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, বুঝতে পারছ তো। আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো, মশলা শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসছে মশলা থেকে। আমরা এর মধ্যে জল দিয়ে দিয়েছি, যেহেতু ডালের বড়া আর আলু জল টেনে নে, তো একটু জল বেশি দিয়ে দিয়েছি। তো এখন আমরা এটা ফুটে উঠলে এর মধ্যে ডালের বড়া আর ভেজে রাখা আলু দিয়ে দেব। দেখো জল ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আমরা ফ্রাই করা আলু আর ডালের বড়াটা দিয়ে দেব। এর মধ্যে আমরা চিনি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্নায় চিনির দরকার হয়, তো চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, আমি ঘি ব্যবহার করছি না, তাই আমি ঘি দিচ্ছি না।
তো এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, এবার ডালের বড়াগুলো দিয়ে দেব। আমরা কিছু আলু ঝোল থেকে নিয়ে এগুলিকে স্ম্যাশ করে নিয়েছি। স্ম্যাশ করে নিলে গ্রেভির টেস্ট বাড়ে, তাই আমরা এইভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার আমরা এই আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো, আমরা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা কিছুক্ষণ ফুটে উঠলে নামিয়ে নেব। তো দেখতে থাকো, আমাদের ডালের বড়া রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমরা সার্ভ করব। দেখো, আমাদের ডালনা রেডি হয়ে গেছে, ডালের বড়া। তোমরা এটা যে কোনো নিরামিষ দিনে খেতে পারো বানিয়ে, এটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, তোমরা ট্রাই করতে পারো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, তাহলে আমার সব নিত্য নতুন রেসিপি পেয়ে যাবে। তো আজকের মতোই এখানেই শেষ করছি। আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।